রিটার্ন মিত্র বিভিন্ন জায়গা মাটি সম্পত্তি আছে সেই সময় কেন মানে আহরণ করলে সেইখানে তদন্ত খরটকিয়া হব লাগে উনিয়া মতে যে 2023 আর 24 বর্ষ যে সময় টিভি আর হাউস ফ্যামিলি কিট প্রদান করেছিলেন সেই ফ্যামিলি কিটত নিম্নমানের সামগ্রী প্রদান করলে যেটা প্রেসার কুকার 600 টাকা দিয়ে কিনছিলে সেটা 2700 টাকা দেখালে যেটা টিভি 25000 টাকা দিয়ে কিনছিলে সেটা 59000 দেখালে আর এই সম্পূর্ণ ঘটনাটোর লগত নুপুর সাহা বলে যখন ঠিকাদার আছে তেও পলা এদ্ধার বহুত আছে তেও ঠিকা লৈ পেলাই কাম নকরাকে বহুত পয়সা লৈ গুছি যায় সেইজন ব্যক্তির লগত লগ লাগি পঞ্চালিকা লিটন মিত্র দেভে মিলি এই গোটেই টাকাটা আত্মসাত করলে আর অনুসূচিত লোকসকলক নিম্নমানের সা সামগ্রী প্রদান করলে এই তদন্তটা খরচিয়া হব লাগে আর এই সকল লোকক অতি শীঘ্রে সরকারে তদন্ত করে তেওঁলোকক গ্রেপ্তার করব লাগে আর চাকরির পর অতি শীঘ্রে ইয়ারপা নিলম্বন করব লাগে আর তেওঁলোকে ইয়া নিলম্বন করে তেওঁক জেলে জেলে প্রেরণ করব লাগে 140 কোটি টাকা তুলসী নাথ আর দুগৰাকী লোকে লগ লাগি মন্ত্রী পীয়ূষ হাজরিকার নেতৃত্বত 140 কোটি টাকা তেওঁলোকে আত্মসাত করেছে বিভিন্ন প্রকারে বিভিন্ন লোকর থ্রুয়েদি তেওঁলোকে সেইখিনি কথা আত্মসাত করেছে আর সেইখিনির উপর বিধিত তদন্ত হব লাগে আরতে তেওঁলোকে এতিয়া মুখ্যমন্ত্রী মহোদয়ের কিছু ঘনিষ্ঠ লোকক লগ ধরেছে যখন বোলে মুখ্যমন্ত্রী মহোদয়ে দাদা বলে সম্বোধন করে সেই সকল লোকক লগ লাগি তো তদন্ত প্রক্রিয়া মুখ্যমন্ত্রী লোকরক বা রক্ষণাবেক্ষণ দিয়ক বলে অনুরোধ জানাই আছে যে মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি অনুরোধ জানালো যে লক্ষী খেনচুয়া আর এজন জ্যেষ্ঠ সাংবাদিক গুয়াহাটির শরণাপন্ন হয়েছে যে বিভিন্ন সময় সাংবাদ পরিষ্কার সকলে বাতরি সমূহ পরিবেশন করে আছে কিন্তু সেইজন জ্যেষ্ঠ সাংবাদিকে বর্তমান আমার যুগ নিউজ আছে বন্ধ করবেন অহর চেষ্টা করে আছে আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ